হ্যালো 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 বাচ্চারা, কি হাল চাল? আমি দেবলু স্যার, তোমাদের সাথে চলে এসেছি আবার তোমাদের নিজের চ্যানেল পিডাব্লিউ বাংলায়। কি পড়তে চলেছি? কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ সঞ্চার ব্যবস্থা। বাংলায় লিখে দিই ফটাফট নামটা, সঞ্চার ব্যবস্থা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারে আমরা কি করতে চলেছি, একটাই লেকচার করব এবং সেই একটাই লেকচারের মাধ্যমে আমরা ফুল চ্যাপ্টারটা করে নেব। এবার এটা তোমরা ক্লাস টুয়েলভে জানো অলরেডি, সিলেবাস মোটামুটি শেষ, এটা লাস্ট চ্যাপ্টার। একটুখানি ওই সে কি হয়, বিয়ে বাড়িতে খেতে গেলে লাস্টে একটুখানি সেই চাটনি পাঁপড় একটুখানি দেয় না, তো এটা হলো সেই চাটনি পাঁপড়। এটা খেলেও হয় না খেলেও হয়, ওরকম ধরনের একটা কন্ডিশন। ঠিক আছে, মোটামুটি মাংস টাংস যা খাওয়ার, ভাত মাংস বিরিয়ানি ফ্রাইড রাইস যা ছিল সব আয় খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, এটা শুধুমাত্র সেই চাটনি পাঁপড়, তো এটা দিলেই একটুখানি স্বাদটা ভালো লাগে মুখে আর কি, ওরকম মুখ শুদ্ধির ব্যাপার আর কি, আর কিছু নয়। ঠিক আছে, এটা দিয়ে খুব একটা বেশি মার্কস আসে না, রাদার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই এরকম কোনো বাধ্যবাধকতাও নেই। আসলে মোটামুটি ওই 1-2 নম্বর 3 নম্বর ব্যাস ব্যাস, 2-2 নম্বর মতন, তার বেশি কিছু নেই। ঠিক আছে না, এবং সেটাও বলতে গেলে এই চ্যাপ্টারটা বেসিক্যালি নিজে ইউনিক একটা চ্যাপ্টারও নয়, রাদার এর আগে যে চ্যাপ্টারগুলো পড়ে এসেছো সেই চ্যাপ্টারে কিন্তু একটা মিলেমিশে একাকার হয়ে রয়েছে এই চ্যাপ্টারে, এক্সট্রা কিন্তু সেখানে কিছু পাবে না। ঠিক আছে না, তো ফটাফট দেখবো আমরা চ্যাপ্টারটাকে। তার আগে একটা চ্যাপ্টারে এখানে পার্ট সুন্দর করে লেখা রয়েছে, আমরা পড়ে নেব, অসুবিধা কিছু নেই। তো এখানে আমরা দেখছি এই চ্যাপ্টারটায় কি রয়েছে, একটা রয়েছে প্রেরক ট্রান্সমিটার, এটাকে আমরা বললো প্রেরক, এবং এখানে রয়েছে গ্রাহক। জিনিসটা কি, সাধারণত সবাই ফোন কাউকে না কাউকে আজকাল করে, তাই না? ফোন টোন করে, মেসেজ করে কথা বলতে খুব ইচ্ছা হয়, একা একা তো ঘরে আবার থাকা যায় না। ঠিক আছে না, আগে যেমন তাও আমাদের সময় বা তার আগে ছিল, রোজ বিকেলবেলা সন্ধ্যাবেলা হয়ে গেলে খেলতে বেরিয়ে যেত, আজ আবার সেই খেলাধুলার খুব একটা ঝোঁক বা সুযোগ যাই বলবো, লোককে দোষ দিয়ে লাভ নেই, বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই, খেলতে সবারই ইচ্ছা করে তাই না, কিন্তু সেই সুযোগটা পাওয়া যায় না। তো কী করে, বাড়ি বসেই কোনো রকম মোবাইলে গেম খেলছে বা গল্প করছে, কিছু না কিছু করছে। তো পাতি কথা কি হয়, একটা সাইড থেকে আরেকটা সাইডে ইনফরমেশনের ট্রান্সফার হয়, কি হয় না, ইনফরমেশনের ট্রান্সফার হয়। তো এই ইনফরমেশনের ট্রান্সফারটাকেই বলবো আমরা, কিভাবে হচ্ছে সেটাই আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ সংযোগ ব্যবস্থার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, এরপর দেখি কি রয়েছে। তো দেখতে পাচ্ছি কত ধরনের সংযোগ ব্যবস্থা হয়, এখানেও দেখবো একমুখী সঞ্চার। একমুখী মানে কি, একদিক থেকে শুধুমাত্র আরেক দিকেই ডেটা যাবে বা ইনফরমেশন যাবে, রিপিট হবে না কোনো রকম। তো প্রেরক থেকে কেবলমাত্র গ্রাহকের দিকেই তথ্য যাচ্ছে। তো এরকম কোথায় হয়, এরকম হচ্ছে বই পড়ি আমরা, বই পড়লে রাইটার কি লিখে গেছে সেটা আমরা পড়তে পারছি, রাইটারের দেওয়া ইনফরমেশনটা পড়ছি। আমি কিন্তু রাইটারকে বলতে পারছি না উল্টে কোনো রকম, তোমার বইটা পড়ে আমি কি ফিল করছি না করছি, তোমার বইটা বুঝতে পারছি না বুঝছি, সেটা করার কিন্তু রাস্তা নেই। যেমন রেকর্ডেড ক্লাস, যদিও রেকর্ডেড ক্লাসে আমার কমেন্টও আছে, তো সেটা পরের কথা। গান বাজনা, রেডিও, টিভি, এগুলো সব কিন্তু ওয়ান ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল বা একমুখী। এরপর করতে চলেছি বোথ ওয়ে বা ফুল ডুপ্লেক্স। জিনিসটা কি, বোথ ওয়ে মানে হচ্ছে প্রেরক এবং গ্রাহকের বোথ সাইডে, এদিক থেকে ওইদিকে যাবে, এদিক থেকে ওইদিকে তথ্য যাবে, বোথ সাইডে। এরকম আছে, এটা উদাহরণ, সাপোজ আমি মোবাইলে কল করছি, ফোনে কল করছি, এটা হতে পারে। ঠিক আছে না, তারপরে কি হতে পারে, সামনাসামনি ভিডিও কল করছি, সেটাও হতে পারে, এর মধ্যে ফুল ডুপ্লেক্স। তো এই ধরনের কমিউনিকেশনকে আমরা বললো ফুল ডুপ্লেক্স, ওকে, যেখানে বোথ সাইডেই ডেটা একসাথে আদান প্রদান হচ্ছে। এরপর হচ্ছে অর্ধ দ্বিমুখী। অর্ধ দ্বিমুখী জিনিসটা কি, এক্ষেত্রেও ওয়ার্ডটা রয়েছে দ্বিমুখী বাট উইথ আ অর্ধ, মানে এখানে প্রেরক, প্রেরক এবং গ্রাহক বোথ সাইডেই ডেটা যাবে, বোথ সাইডেই ডেটা যাবে, বাট একসাথে নয়। মানে কথাটা কিরকম, প্রেরক গ্রাহককে, প্রেরক গ্রাহককে মেসেজ পাঠাতে পারবে, গ্রাহক প্রেরককে মেসেজ পাঠাতে পারবে, কোনো রকম ডেটা বা ইনফরমেশন পাঠাতে পারবে, কিন্তু দুটো একসাথে বা সাইমালটেনাসলি পসিবল নয়। যেমন হলো ইমেল, এক্সাম্পল কি আছে, ইমেল, ইমেল, সাপোজ আমি তোকে একটা ইমেল করলাম, তুই ইমেলটা পড়ে ফেললি ফটাফট, এবার কি করবি, রিপ্লাই করবি। এবার ইমেলটা করার সাথে সাথে তুই রিপ্লাইটা করতে পারবি না, ইমেলটা নিবি, তুই পড়বি, তারপরে রিপ্লাইটা করবি। মোবাইল কলে বা ভিডিও কলে কিন্তু সেই ঘটনাটা হয় না, মোবাইল কলে কথা বলা চলাকালীনই আর একজন কথা বলতে চাইলেই বলতে পারে, ঠিক আছে না, যদিও সেটা নট এ গুড ম্যানার, একজন কথা বলতে বলতে আরেকজন কখনো কথা বলা উচিত নয়, কথা বলতে দে কমপ্লিট তারপরে কথা বলবি। তো এখানে ইমেল আছে, তারপরে রয়েছে তাদের কাছে SMS এই বা টেলিগ্রাম, টেলিগ্রাম বলতে তোর টেলিগ্রাম অ্যাপের কথা বলছি না, ঠিক আছে, টেলিগ্রাম বলতে টেলিগ্রাম পাঠানোর কথা বলছি। তো এই জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু সব অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স, ওকে। এরপরে কি রয়েছে,
এরপরে দেখে যাচ্ছি আমরা সঞ্চার ব্যবস্থার সময় সারণী, কিভাবে সময়ের সাথে সঞ্চার ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেম চেঞ্জ হয়েছে। তো সবার প্রথমে এখানে দেখছি 3000 BC অর্থাৎ বিফোর ক্রাইস্ট, সেখানে প্যাপাইরাস বলেছিল, কমিউনিকেশন ড্রাম ছিল, হর্ন ছিল, এইসব জিনিসপত্রগুলো ছিল, ঠিক আছে না। আজকের দিনও হর্নের ইউজ হয়, দেখবি অনেক সময় কলকারখানা বা এরকম কারখানায় ভোরবেলা 7টার দিকে একটা সাইরেন বাজানো হয়, এখানে বিভিন্ন রকম জিনিসপত্র হয়। তারপরে দেখবি লাইট হাউস আছে সমুদ্রের মাঝখানে ধর, বা সমুদ্রের পাড়ের দিকে, সেখানে জাহাজকে জাহাজের সাথে কমিউনিকেট করার জন্য লাইট জ্বলে কন্টিনিউয়াসলি ডিরেকশন দেখানোর জন্য। তো এগুলো রয়েছে। 2400 BC সেখানে এসেছিল ফার্স্ট পোস্টাল সিস্টেম, তাহলে বুঝতে পারছিস বিফোর ক্রাইস্টেও পোস্টাল সিস্টেম ছিল। তারপরে আছে হিলিওগ্রাফ, ফার্স্ট নিউজ পেপার এলো 59-এ, তারপর পেপার, তারপর ইউরোপিয়ান প্রিন্টিং প্রেস, মেরিটাইম ফ্ল্যাগ, সিমাফোর লাইন, তারপর টেলিগ্রাফ এলো ফার্স্ট 1838-এ, টেলিফোন এলো 1870-তে, 1896-এ রেডিও এলো, 1897-এ কম্পিউটার এলো, পরপর এখানে রয়েছে সিগন্যাল ল্যাম্প, টেলিভিশন, কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্ক, মোবাইল, 1G নেটওয়ার্ক। 1G নেটওয়ার্ক মানে কত পুরনো, ঠিক আছে। তারপরে সেটা কত, 1980-তে। তারপরে ইন্টারনেট এলো 1983-তে। তারপরে 1990-তে 2G নেটওয়ার্ক এলো, যেটা নিয়ে তখন আমরা খুব লাফালাফি করতাম, সেই পকেট স্মার্ট, পকেট রিচার্জ, পকেট ইন্টারনেট এরকম ছিল, ঠিক আছে না। তো এইগুলো সব আমরা ইউজ করতাম, তো এই জিনিসপত্রগুলো সব ছিল। তো এগুলো বেসিক্যালি ডেটাটা দেখার জন্য, একটা জিনিস বোঝার জন্য যে এইভাবে জিনিসটা আমাদের ডেভেলপ করেছে, বেসিক্যালি এই চা। এখান থেকে কোনো কিছু মনে রাখা বা মুখস্থ করার দরকার নেই, বললাম না এই চ্যাপ্টারটা পুরোটা তোরা পড়বি গল্পের মতো করে, খুব হার্ড কোর কিছু চাপ নিয়ে পড়ার দরকার নেই। এরপরে এখানে দেখতে পাচ্ছি ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছি কি সঞ্চার ব্যবস্থার উপাদান সমূহ, কিভাবে একটা সঞ্চার ব্যবস্থা পুরো কাজ করে, তার উপাদানগুলো বা এলিমেন্টসগুলো কী কী আছে। সবার প্রথম রয়েছে একটা সোর্স বা উৎস, এখানে কী কাজ করছে একটা, আমি কালো দিয়ে লিখি, কালো কালি দিয়ে লিখি, এখানে সোর্স বা উৎস, এখানে একটা উৎস থাকবে, ডেটার উৎস থাকবে। ডেটার উৎস বলতে কি, সাপোজ আমি তোকে ফোনে কল করছি, তো আমি সোর্স, আমি উৎস, আমার সাউন্ডটা একটা বলতে পারি সোর্স, ঠিক আছে না। তো সেখান থেকে কী আছে, ইনপুট ট্রান্সডিউসার, ইনপুট ট্রান্সডিউসার, ট্রান্সডিউসার, আচ্ছা সাদা দিয়ে দেখি তো লেখাটা আসবে নাকি, ট্রান্স, জিনিসটা ভিজিবল আছে কি, একদমই নাই, ক্যা হো রা হ্যা ভাইয়া, ফার্স্টে কি লিখবো, ট্রান্সডিউসার, ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসার বেসিক্যালি কি করে, ট্রান্সডিউসারের কাজটা কি, এ যে কোনো সিগন্যালকে, সিগন্যাল, এনি সিগন্যাল, এনি সিগন্যালকে ভয়েস ইলেকট্রিক্যাল সিগন্যাল বানিয়ে দেয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল করে দেয়, এটা হচ্ছে কার কাজ, ট্রান্সডিউসারের কাজ। তো সাপোজ আমি ভয়েসে কথা বলছি, তো আমার কি আছে, অডিও সিগন্যাল, ওটাকে কি করবে, ইলেকট্রিক্যাল সিগন্যালে ট্রান্সফর্ম করে দেবে। এর পরের পার্টে কি দেখছি আমরা, এর পরের পার্টে আমরা দেখব অ্যাম্প্লিফায়ার, অ্যাম্প্লিফায়ার অর্থাৎ ওই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা ছিল, ইলেকট্রিক্যাল সিগন্যালটাই কি করবে, বৃদ্ধি করে দেবে, ওর মানে ক্ষমতাটা বলতে পারিস বা পাওয়ারটা বলতে পারিস বাড়িয়ে দিচ্ছে, কি করবে সিগন্যালটাকে এনহ্যান্স করে, অ্যাম্প্লিফায়ার কি করবে সিগন্যালকে, সিগন্যালকে বৃদ্ধি করে, সিগন্যালকে বৃদ্ধি করবে। এরপরে কি চলে এলো, এর পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখে নে, মডিউলেটর, আমাকেই লিখতে হবে হাতে করে, মডুলেটারের বেসিক্যালি কাজটা কি, মডুলেটারের কাজ হলো এই সিগন্যালটাকে অন্য একটা সিগন্যালের সাথে মিশিয়ে দেওয়া। জিনিসটা কিরকম, হয়তো ক্লিয়ারলি তোরা বুঝতে পারলি না এখনো, ব্যাপারটা হলো ধর আমি ভয়েস সিগন্যালটা, ভয়েস সিগন্যালটা আমার একটা রয়েছে, ঠিক আছে না, তার ফ্রিকোয়েন্সি কত, 20 হার্টজ থেকে 20,000 কিলো হার্টজের মধ্যে,
তো ওরকম ফ্রিকোয়েন্সি দিয়ে আমার কাছে তৈরি হলো কি, আমার কাছে তৈরি হলো সিগনাল। কিরকম সিগনাল? না, ইলেকট্রিক্যাল সিগনাল। এবার ঘটনা হলো, ওই ইলেকট্রিক্যাল সিগনালকে কখনোই আমি অনেক দূরে, অনেক কিলোমিটার দূরে, বা এখানে ইন্ডিয়াতে বসে আমেরিকাতে কখনোই পাঠাতে পারবো না। তার জন্য আমাকে কী করতে হবে, অন্য একটা বাহক ওয়েভকে নিতে হবে, আরেকটা ওয়েভকে নিতে হবে। তো দুটো ওয়েভকে যে মেশাচ্ছে সেটা হচ্ছে মডিউলেটার। এরপরে কী করবো, সেই ওয়েভটাকে আমার ছাড়তে হবে, তাকে ছাড়বে অ্যান্টেনা। অ্যান্টেনা অ্যান্টেনা কী করলো, সেই ওয়েভটাকে ছেড়ে দিলো, মানে বাইরে ছেড়ে দিলো। কোথায় ছাড়লো? ছাড়লো হচ্ছে চ্যানেলে। ভালো করে দেখ, এখানে লেখা আছে কি চ্যানেল। চ্যানেল মানে সেটা যে কোনো রকম হতে পারে। ধর বায়ু মাধ্যমে, ধর আমি ফোনে কথা বলছি, তুই ওখান থেকে ফোনে ধরছিস, তো মাঝখানে বায়ুর মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে। অথবা হতে পারে তোদের যে মোবাইলে অ্যান্টেনা রয়েছে, সেই অ্যান্টেনার সাথে মোবাইলের টাওয়ার, যে কোম্পানি সিম কোম্পানি টাওয়ার বসিয়ে রেখেছে, সেই টাওয়ারের সাথে যাচ্ছে, আবার টাওয়ারতে সিগনাল যাচ্ছে। হোয়াট এভার মে বি দ্য ওয়ে অফ কমিউনিকেশন, তো সেটা চ্যানেলে চলে যাচ্ছে, এটাকে বলবো আমরা চ্যানেল। এবার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, চ্যানেলে কিন্তু আমাদের, চ্যানেলে কিন্তু আমাদের নয়েজ অ্যাড হয়। এটা হলো চ্যানেল, চ্যানেল, আর এখানে অ্যাড হচ্ছে কি নয়েজ। এটা কিন্তু প্রশ্ন করে, এটা কিন্তু প্রশ্ন করে যে নয়েজ বা অপস্বর এটা কোথায় যুক্ত হচ্ছে, এটা যুক্ত হচ্ছে চ্যানেলে। ওকে, এরপর কি আসবে, সেখান থেকে আবার রিসিভিং অ্যান্টেনায় এসে পড়বে। অ্যান্টেনা এসে পড়ার পর সেখান থেকে আবার মডুলেট হয়েছিল ফার্স্টে। মডুলেট মানে কি, দুটো ওয়েভকে মিশিয়েছিল, এবার দুটো ওয়েভকে আলাদা করতে হবে, সেই কাজটা হচ্ছে ডিমডুলেটর। এই দুটো জিনিস মিলে একটা জিনিস হয়, যন্ত্র হয়, যেটাকে বলে মোডেম, মানে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, বা মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তো ডিমডুলেটর কি করবে, সেখান থেকে পাঠাবে সিগনালটাকে ডিটেক্টরে। ডিটেক্টর কি করবে, যে সিগনালটা অডিও সিগনাল সেটাকে আরেকবার চেক করে নেবে যে হ্যাঁ এটা পিওর অডিও সিগনাল, তো এর মধ্যে আর কিছু মিশে নেই, তো তো সেটা চেক করলো কি ডিটেক্টর। তারপর ডিটেক্টরের পর চলে যাবে অ্যাম্পলিফায়ারে। অ্যাম্পলিফায়ার কি করবে, এই যে অডিও সিগনালটা যেটা আমার ভয়েসটা, সেটাকে অ্যাকচুয়ালি বাড়িয়ে দেবে, সেটাকে কি করবে এনহান্স করবে। আবার এখানে অ্যাম্পলিফাই করেছিলাম, তোরা ভাবিস না আবার যে সিগনালটা বেড়ে গেছে কমাতে হবে, না, মাঝে যে এতগুলো প্রসেস রয়েছে, মডুলেশন, অ্যান্টেনা, চ্যানেলের মধ্যে দিয়ে গেলো, আবার অ্যান্টেনা পিক আপ করলো, ডিমডুলেশন করলো, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের যে ওয়েভটা আবার কিন্তু অনেকটা নেমে যায়, মানে এনার্জিটা আবার কমে যায়, ওটাকে আবার কিন্তু কী করতে হবে, আমাকে বাড়াতে হবে। তো অ্যাম্পলিফায়ার এখানে কাজ করছে। এরপর কী রয়েছে, আউটপুট ট্রান্সডিউসার রয়েছে আমার কাছে, ঠিক এটা কী করছে না, ওই সিগনালটা যেমন ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট করেছিল, এখানে আবার ইলেকট্রিক্যাল সিগনালটাকে আমাকে আবার সাউন্ড সিগনালে ট্রান্সফার করবে। তারপরে তুই ফাইনালে কিন্তু সোর্স থেকে সেই সাউন্ডটা শুনতে পাবি। তো দিস ইজ দ্য হোল হোল কমিউনিকেশন সিস্টেম। ওকে, এরপর দেখি পার্টগুলো, কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা কথা বলবো, যেগুলো হলো আমাদের এখানে বিস্তার বিরূপণ, কম্পাঙ্ক বিরূপণ এবং দশা বিরূপণ। এগুলোকে দেখবি, পুরোনো দিনে যাদের কাছে ট্রানজিস্টার রেডিওগুলো রয়েছে তাদের পেছনে লেখা রাখতো এএম, এফএম অ্যান্ড পিএম। এএম ফর অ্যাম্পলিচিউড মডুলেশন, এখানে রয়েছে বিস্তার বিরূপণ। এফএম ফর ফ্রিকোয়েন্সি মডুলেশন, এখানে রয়েছে তোর কম্পাঙ্ক বিরূপণ। আর তারপরে থাকতো পিএম, পিএম ফর ফেজ মডুলেশন, অর্থাৎ দশা বিরূপণ, এগুলো থাকতো। এগুলো নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব একটু পরে, একটু পরে। এরপর দেখতে হচ্ছে অপস্বর বা অপরল, এই জিনিসটা কি অপস্বর বা অপরল হলো, কয়েকটা ধর অরিজিনাল সিগনাল আমার কাছে রয়েছে, ধর আমার কাছে একটা অরিজিনাল সিগনাল রয়েছে, সিগনালটা কিরকম, তো এরকম একটা সিগনাল রয়েছে। এবার কি হলো, এই সিগনালের মধ্যে না একটা একটা খারাপ জিনিস বলতে পারিস, বা বলতে পারিস একটা সাম টাইপ অফ ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স, একটা ডিস্টারবেন্স ওর মধ্যে এইভাবে ঢুকে গেল। যে কোনো রকমের ডিস্টারবেন্স হতে পারে, ওর কোনো ডেফিনিট শেপ নেই, ওর কোনো ডেফিনিট শেপ নেই, ওই কারণেই ওর ওয়েভটা কিন্তু এরকম দেখতে, ঠিক আছে, একদম, না না একটা এই জায়গাটা বাজে হয়ে গেছে, তো ওয়েভটা এরকম দেখতে। এরকম একটা বাজে জিনিস ওর উপরে এসে চেপে গেল। এবার কি হবে, এই দুটো ওয়েভ কি হবে, সুপার পজিশন হয়ে যাবে। সুপার পজিশন হয়ে গিয়ে কি করবে, আমার একটা বাজে ওয়ে দেখতে ওয়েভ তৈরি করে দেবে। তো ওই যে খারাপ অল্প মানের, একটা অল্প মানের সিগনালটা যেটা অরিজিনাল সিগনালকে ডিস্টর্ট করে দিচ্ছে, সেটাকেই বলি আমরা অপসর। এই জিনিসটা তোরা খেয়াল করেছিস কোথায় বলতো, অনেকদিন আগে যে পুরোনো কেবিল টিভিগুলো আমাদের চলতো, মোটা মোটা কালো কালোর কেবিলগুলোতে চলছে টিভি, সেই সময় দেখবি কোনো একটা চ্যানেলের সময়, চ্যানেল যখন টিউন হতো ঠিক করে, টিভি টিউন হয়ে পারেনি, ঘ্যাঁ 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 করে আওয়াজ হতো, ভয়েসটা ফেটে ফেটে আসতো মনে হতো। তো ওইটা যে কারণে আসতো সেটা হচ্ছে তোদের এই অপসর বা অপরল বা এই নয়েস। ওকে, তো নয়েস অ্যাকচুয়ালি এর কারণটা কি,
এটা কারণ অনেক দু ধরনের মেনলি নয়েস আমরা বলি, দু ধরনের মেইন নয়েস আমরা বলি, যেটা আমার যন্ত্রাংশ থেকে তৈরি হয়েছে যন্ত্রাংশের প্রপার টিউনিং না হলে। এবার সেটাকে দূর করা যায়, সেটাকে যদি তুমি প্রপারলি ভাই টিউন করো ঠিক হয়ে যায়। যেমন ধর পুরোনো দিনে যখন রেডিওগুলোকে নব ঘুরিয়ে ঘুরিয়ে টিউন করতে হতো, আজকে না হয় সুইচ টিপলে অটোমেটিক্যালি ডিটেক্ট করে টিউন হয়ে যায়, আগে কি হতো নব ঘুরিয়ে ঘুরিয়ে টিউন করতে হতো। দেখবি দুটো চ্যানেলের মাঝখানে পারফেক্টলি টিউন না হয়ে পারলে কথাগুলো আসতো গ্যাঁ 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 এরকম করে আওয়াজ আসতো, তো ওইটা ছিল হচ্ছে নয়েজ। এবার ওটাকে দেখ তুই প্রপারলি যদি টিউন করে ফেলিস তাহলে কিন্তু ওই নয়েজটা চলে যেত, অনেকাংশে চলে যেত। তাই ওটাকে অনেক সময় কি, ওটাকে অনেক সময় নয়েজ বলাও হয় না, ওটাকে বলা হয় তোমার টিউনিং ডিফেক্ট। রাদার টু বি অনেস্ট, যেটা অরিজিনাল নয়েজ সেটা হচ্ছে বিভিন্ন কারণে আমার চ্যানেলের মধ্যে যুক্ত হয়ে যায়। চ্যানেলের মধ্যে যখন ওয়েভটা যাচ্ছে সেটা নেচারে বিভিন্ন রকম ডিফারেন্স হতে পারে, হয়তো আজকে বাজ পড়ছে, হয়তো বায়ুর মধ্যে কি হচ্ছে বিভিন্ন অন্যান্য আরও ওয়েভ রয়েছে তাদের মধ্যে কিছু পরিমাণ মিশ্রণ হলো, আজকে কিছু পরিমাণ বাড়িতে ধর একটা এসি লাইন চলছে তার মধ্যে কিছু ডেরিয়েশন এলো, অনেক কিছুর কারণে কি হতে পারে এই ওয়েভের ওপরে একটা সুপার পজিশন পড়তে পারে। তো সেই যে সুপার পজিশনটা যেটাকে কোনো নোন রিজন নেই, যেটা পরিমাপটাও আমি জানি না, যার কোনো ডেফিনিট শেপ নেই, সেটা হচ্ছে প্রপার নয়েস, সেটাকে বলবো প্রপার নয়েস। আর এটাকে কিন্তু সেই হিসাবে দূরীকরণ করা যায় না, এটাকে কোনোভাবে দূরীকরণ আমরা করতে পারবো না। এরপরে যে তথ্য কত ধরনের হয়, তথ্য মেনলি তিন ধরনের আমরা দেখছি, অডিও ডেটা, ভিজুয়াল ডেটা, আচ্ছা এখানে শ্রুতি বীক্ষণ যন্ত্র, অডিও ভিজুয়াল ডেটা, এরপরে দেখছি ডিজিটাল ডেটা। ডিজিটাল ডেটা মানে কি, কম্পিউটারে যে হিসাবে ডেটা সঞ্চয় করে রাখে সেটা হচ্ছে ডিজিটাল ডেটা, অর্থাৎ জিরো অ্যান্ড ওয়ান লেভেল হিসাবে, বাইনারি সংখ্যা হিসাবে, এগুলো আমরা সব আগে পড়ে ফেলেছি। এরপর দেখছি ডিজিটাল ডেটাটা কী জিনিস, বিকজ কী বলে শ্রুতি ডেটা অর্থাৎ অডিও ডেটা সেটা তোরা অলরেডি জানিস, অ্যান্ড অডিও ভিজুয়াল ডেটা অর্থাৎ ভিডিও কল সেগুলো তোরা করিস সেগুলো তোরা জানিস। ডিজিটাল ডেটাটা দেখতে হয় এই ধরনের, এটাও আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স চ্যাপ্টারে আশা করছি করে ফেলেছি। সেখানে আমরা কি করি, এরকমভাবে বিটস হিসাবে ইনফরমেশন স্টোর করি, এখানে জিরো অ্যান্ড ওয়ান এইভাবে বিভিন্ন লেভেল থাকবে, এবং সেই লেভেলের মধ্যে কিন্তু তোর কতগুলো গ্যাপ রয়েছে, কতগুলো জিরো ওয়ান জিরো ওয়ান, এই যে দেখতে পাচ্ছিস একটা সিরিজ রয়েছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান, এইভাবে করে বাইনারি নাম্বার সিস্টেমে একটা ইনফরমেশন এখানে স্টোর হয়, ঠিক আছে। তো এইটাকে আমরা বলি আংকিক তথ্য বা ডিজিটাল ডেটা। তোরা জানিস ডিজিটাল ডেটাটা স্টোর হয় বাইনারি নাম্বার সিস্টেমে, এবং সেই বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু কম্পিউটার শুধুমাত্র ওইটুকু জিনিসই বোঝে, এবং শুধু ওইটুকু জিনিস বুঝে কম্পিউটার কিন্তু এত সব কাজকর্ম করছে। এই যে কম্পিউটারে গান চলছে বা ছবি আঁকছে যাই কিছু তুই দেখতে পাচ্ছিস, এগুলো সব কিন্তু কনভার্ট হয়ে আসছে কম্পিউটারের ভাষায়, কিন্তু ওগুলো জিরো আর ওয়ান ছাড়া আর কিছুই নয়, ঠিক আছে। এরপর আমরা দেখতে চলেছি বাহক তরঙ্গ বা কেরিয়ার ওয়েভ কী জিনিস। কেরিয়ার ওয়েভ কী জিনিস সেটা বোঝার আগে আমার দরকার জানার যে প্রয়োজনটা কী, প্রয়োজনটা কী, এর কি কোনো প্রয়োজন আদৌ আছে, দেখি প্রয়োজন আছে নাকি। তো আমরা দেখলাম অডিও সিগন্যাল কেমন হবে, শ্রুতি 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 সিগন্যাল বা তথ্য, তো শ্রুতি তথ্য বা শ্রুতি সিগন্যাল যেটা আছে সিগন্যালের ফ্রিকোয়েন্সি এফ এর ভ্যালু কিরকম হবে, মেনলি ধরে নে অ্যাভারেজ 2000 হার্টজ ধরে নি, কারণ আমরা জানি আমরা যে শব্দ শুনতে পাই তার কম্পাঙ্ক হয় 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ, মানে 20,000 হার্টজ, তো আমি মোটামুটি 2000 হার্টজ হচ্ছি, তুই চাইলে 20,000 হার্টজও ধরতে পারিস, এটাও ধরতে পারিস, ঠিক আছে না। এবার আমার প্রশ্ন হলো এইটা যদি কম্পাঙ্ক হয় তাহলে তাহলে আমি যে তরঙ্গটা পাচ্ছি সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে স্যার, বের করে ফেলে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা ইকুয়াল টু সি বাই এফ, সি এফ হলো 3×10⁸, নিচে 2×1234 সো 1.5×10⁴ মিটার, তো 15,000 কিলোমিটার। শুধু ভাব একবার, 15,000 কিলোমিটার, 15,000 কিলোমিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এত বড় যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, এত বড় যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তোরা আমাকে বল একটা মোবাইলের অ্যান্টেনা কখনো, মোবাইল অ্যাকচুয়ালি আরেকটা জিনিস জানতে লাগে, আরেকটা জিনিস জানতে লাগে, অ্যান্টেনার দৈর্ঘ্য, অ্যান্টেনার দৈর্ঘ্য ইজ অফ দ্য অর্ডার অফ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হতে লাগে, ঠিক আছে। অ্যান্টেনার দৈর্ঘ্যটাকে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কাছাকাছি হতে লাগে, এটা হচ্ছে নেচারের ল, কারণ সেটা না হলে অ্যান্টেনাটা প্রপারলি কাজ করবে না। এবার তুই ভাব তোর মোবাইলে যদি আমি 15,000 কিলোমিটার দৈর্ঘ্যের একটা তরঙ্গ লাগিয়ে দিই, অ্যান্টেনা লাগিয়ে দিই,
অ্যান্টেনা লাগিয়ে দিই, তাহলে কেসটা কিরকম হবে তোকে দেখে কেমন মনে হবে? ফোনটা নিয়ে পকেটে রাখবি, দূর থেকে লোক দেখে ভাববে একটা ল্যাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত বড় ল্যাজ রে বাঁদরটার। তো যাই হোক, তো ইট ইজ নট পসিবল, ইট ইজ কোয়াইট নট পসিবল, এবং এটা অসম্ভব। এই ক্ষেত্রে এত বড় অ্যান্টেনা বানানো অসম্ভব, এত বড় অ্যান্টেনা ব্যবহার করা অসম্ভব। অসম্ভব তাই কারণে কি হয়, একটা উচ্চ কম্পাঙ্ক জনিত বা উচ্চ কম্পাঙ্কওয়ালা কোনো তরঙ্গ নেবো, নিয়ে তার মধ্যে এটাকে স্যান্ডউইচ করে ভরে দেবো পকেটে, লে এবার তুই নিয়ে যা। ওকে, তো বাহক তরঙ্গটা একটা জিনিস কি, এটা হচ্ছে উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন একটি তরঙ্গ, উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন তরঙ্গ। ওকে, এরপর দেখতে পাচ্ছি পটি বেদ কি জিনিস। তো তোদের মনে হতে পারে যে উচ্চ কম্পাঙ্ক সম্পন্ন তরঙ্গ সেটা ক্যারিয়ার ওয়েভ, কিন্তু সেটা একটা মাত্র কম্পাঙ্ক থাকে না, ওর চারপাশে আরো কয়েকটা কম্পাঙ্ক থাকে, কয়েকটা সাইড ব্যান্ড থাকে, এটাকে বলা হয় পটি বেদ বা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি, এটা তোরা এলসিআর সার্কিটে পড়ে এসেছিস, যে আমার কাছে যদি এরকম একটা ফ্রিকোয়েন্সির কার্ভ থাকে, তাহলে পরে ম্যাক্সিমাম পাওয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে মাঝখানে ফ্রিকোয়েন্সি, যেটা এফ ফ্রিকোয়েন্সি, এফ ইকুয়াল টু এফ নট, অ্যান্ড তার দুই পাশে এইভাবে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি থাকবে এফ এল অ্যান্ড এফ এইচ, এফ এল অ্যান্ড এফ এইচ, এবং এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে যে পার্থক্য সেটাকে বলি ব্যান্ডউইথ বা পটি পার্থক্য। তো ব্যান্ডউইথ জিনিসটা কি, ব্যান্ডউইথ ব্যান্ডউইথ ইজ ইকুয়ালস টু এফ এইচ মাইনাস এফ এল, এগুলো কি, এগুলো বেসিক্যালি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। ওকে, জিনিসটা ক্লিয়ারলি বুঝে নে, এটাতে খুব বেশি জানার বা মনে রাখার খুব বেশি প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। এরপরে দেখতে পাচ্ছি আমরা যে বিস্তার বিরূপণ বা বিস্তার বিমোচন জিনিসটা কি, অ্যাম্পলিচিউড মডুলেশন অ্যান্ড মডুলেশন অ্যান্ড অ্যাম্পলিচিউড ডিমডুলেশন, জিনিসটা কি, হোয়াট ইজ দ্য আইডিয়া। সো আইডিয়া ইজ দ্যাট, ধরো আমার কাছে একটা কেরিয়ার ওয়েভ রয়েছে, সেটা ভি ইকুয়াল টু ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা টি, যার ওমেগাটা বা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, আমরা কিছুক্ষণ আগে পড়ে এলাম তাই না। এবং ধরে নিই আমার কাছে একটা সিগনাল ওয়েভ রয়েছে যার ভি ইকুয়াল টু ভি নট সাইন স্মল ওমেগা টি। ওকে, তো এইটা হলো আমার অরিজিনাল অরিজিনাল ওয়েভটা, অরিজিনাল ওয়েভটা, সেটা ভোল্টেজ সিগন্যালটা দিয়েছি আমি, ভি দিয়ে মনে হচ্ছে কি ভোল্টেজ সিগন্যালটা দিয়েছি, এবং এটা হচ্ছে আমার, এটা সরি এটা কেরিয়ারটা, লিখে দিই পাশে নইলে গুলাবে, এটা হচ্ছে কেরিয়ার ওয়েভটা, মানে বাহক, এটা বাহক এবং এটা হচ্ছে তথ্য। এবার জিনিসটা কি করা হয়, হোয়াট ইজ দ্য আইডিয়া, তুই দেখতেই পাচ্ছিস দুখানা ওয়েভ, এটা হলো তোর অলরেডি দেখেই বুঝতে পারছিস, এটা হলো তোর দেখতে পাচ্ছিস কম্পাঙ্ক অনেক বেশি, কম্পাঙ্ক অনেক বেশি, দেয়ারফর এটা হলো তোর বাহক তরঙ্গ, ঠিক আছে, এবং তথ্য তরঙ্গ হলো এইটা, দেখে নে কম্পাঙ্ক অনেক কম, অনেক মানে দূরে দূরে রয়েছে। এবার ঘটনা, তাহলে এই দুটোকে যদি আমি একসাথে মিলিয়ে দিই তাহলে কেসটা কিরকম হবে, কি করে মেলাবো, ফার্স্ট অফ অল সেটা বোঝ, মেলানোর রাস্তা বেশি কিছু না, আমি এখানে ভি নটের জায়গায় বসাবো ভি নট প্রাইম ইকুয়াল টু ভি নট প্লাস বিটা বিটা। ওকে, বিটা ভি, এরপরে জিনিসটা কি হলো, এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার মোটামুটি জিনিসটা কিরকম হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে ভি ইকুয়াল টু ভি নট, আমি এখানে ভি নট প্রাইমের জায়গায় এখানে ভি নট প্রাইম হয়ে গেল আমার, সো 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 এখানে হয়ে গেল ভি নট প্লাস বিটা ভি সাইন ওমেগা টি। এরপর যদি এটাকে আমরা এক্সপ্যানশন করি, তো ভি নট কমন নিয়ে নে, একটা কাজ কর, ওয়ান প্লাস বিটা স্মল ভি নট, আচ্ছা স্মল ভি এটাকে ভাঙবো আবার, এটাও ভাঙবো ভি নট সাইন ওমেগা টি, বাই নিচে থাকবে একটা ভি নট, এখানে থাকবে সাইন ক্যাপিটাল ওমেগা টি, এটা হচ্ছে স্মল ওমেগা, এটা হচ্ছে ক্যাপিটাল ওমেগা। ওকে, এবার এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছিস, একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছিস, একটা ফ্যাক্টর দেখতে পাচ্ছিস, এটা বিটা ভি নট বাই ক্যাপিটাল ভি নট, এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে কে, এই ফ্যাক্টরটা কি বললো, কে ডিগ্রি অফ মডুলেশন,
ডিগ্রি অফ মডুলেশন। এটা কি দিয়ে লিখছি আমি? না, সেটা আমি লিখছি সাম কে দিয়ে, ইজ ইকুয়ালস টু বিটা ভি নট বাই ক্যাপিটাল ভি। ওকে, তো এইটা হলো মোটামুটি আমার বিরূপিত তরঙ্গ। এটা হলো আমার বিরূপিত তরঙ্গের সিগন্যালটা, বলতে পারি সেটা হলো আমার সিগন্যালটা। এবার ঘটনা হলো, এটাকে যদি কার্ভে প্লট করি আমি, তাহলে এটা কেমন দেখতে হবে, কেমন দেখতে হবে জিনিসটা দেখি। আমাকে ছবিটা এখানে আছে নাকি? এই তো আছে, এই দেখ ছবিটা। ছবিটা কি দেখা যাচ্ছে? তো অরিজিনাল কেরিয়ার ওয়েভটা ছিল, তার উপর একটা এনভেলপ তৈরি হয়েছে। কার দ্বারা? এই এনভেলপটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে সিগন্যালটা। এটা কে তৈরি করেছে? সিগন্যাল ওয়েভ। তো সিগন্যাল ওয়েভটা এরম একটা কি বলছে, এনভেলপ তৈরি করেছে, এবং তার মধ্যে কেরিয়ার ওয়েভটা এরম অসিলেটরি নেচারে থাকবে। ঠিক আছে, অসিলেটরি নেচার রয়েছে। এটাকে আমি কি বলছি না, অ্যাম্পলিচিউড মডুলেশন। ওকে, তো অ্যাম্পলিচিউড মডুলেশন হলে কিন্তু আমার এইভাবে দেখে নেয়, কোনো জায়গায় ওভারঅল অ্যাম্পলিচিউডটা বেড়ে গেল, কোনো জায়গায় আমার অ্যাম্পলিচিউডটা কমে গেল। তো অ্যাম্পলিচিউডের এখানে ভেরিয়েশন হচ্ছে, তাই জন্য এটাকে আমরা বলছি অ্যাম্পলিচিউড মডুলেশন। তো এইবার দেখতে পাচ্ছি বেতার সংগ্রাহক বা রিসিভার কি করে কাজ করছে। না, রিসিভার অ্যান্টেনা রয়েছে, তারপর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার থাকবে, ডিটেক্টর থাকবে, যেটা দেখিয়েছিলাম অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার, কম্পাঙ্ক এখানে অ্যাম্পলিফাই করছে, তারপরে লাউডস্পিকার কাজ করে, এইভাবে কাজ বাজ করছে ইনস্ট্রুমেন্টস। এরপর বিস্তার বিরূপিত তরঙ্গের উৎপাদন কী করে এই অ্যাম্পলিচিউড মডুলেশন করা হয়। তো এইটা অরিজিনাল কেরিয়ার ওয়েভটা এখানে থাকবে, অরিজিনাল কেরিয়ার ওয়েভটা থাকবে, এখানে একটা এনপিএন ট্রানজিস্টার রয়েছে, এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি সিরিজ অফ এখানে ক্যাপাসিটার, ক্যাপাসিটার এলসি একটা অসিলেটার, এখানে একটা এলসি অসিলেটার রয়েছে। তো সেইখানে যদি আমি এটাকে ওয়েভটাকে এখানে কেরিয়ার ওয়েভটাকে ফেলি, কেরিয়ার ওয়েভটাকে ফেলি, ঠিক আছে, কেরিয়ার ওয়েভটাকে ফেলার পরে সেটাই কী করবো না, আমার এখান থেকে একটা অডিও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে, এটা কেরিয়ার ওয়েভের, কেরিয়ার ওয়েভটা এটা ছিল, এটা ছিল সিগন্যাল ওয়েভ। অডিও ফ্রিকোয়েন্সি মানে কি? এটা সিগন্যাল, এটা সিগন্যাল, ভালো করে বোঝ। আরে রে, যা হো রায়। তো এখানে হচ্ছে আমার কেরিয়ার সিগন্যাল, আর এটা হচ্ছে আমার ডেটা সিগন্যাল। এরম সিগন্যাল না, ডেটা সিগন্যাল মানে তথ্য, তাদের তথ্য। তো এটাকে এখানে ফেলছি, এটাকে এখানে ফেলছি, ফেলার এই যে এখানে এনপিএন ট্রানজিস্টারের মধ্যে ফেলার পর কি হবে, এইখানে একটা প্রান্তে এখান থেকে এসে পৌঁছালো এলসি কাপলার বা এলসি অসিলেটার, এর একটা সাইডে এসে পড়লো কেরিয়ার ওয়েভ, এবং একটা সাইডে এসে পড়লো আমাদের সিগন্যাল ওয়েভ। পড়ার পর সেখান থেকে আমাদের এএম ওয়েভটা সৃষ্টি হয়। এটার অ্যাজ ম্যাথমেটিক্যাল ডেটা তোর দরকার নেই, বা ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা তোর প্রয়োজন নেই, শুধু জাস্ট ফর ইনফরমেশন বেসিস, ফর কনসেপ্টটা জানার জন্য তোরাকে জিনিসটা দেখালাম। ইন এনি কেস, যদি পরবর্তীকালে কোনো চ্যাপ্টারে প্রশ্ন আসে যে এনপিএন কি বলবো, ট্রানজিস্টার বা ট্রানজিস্টার একটা ব্যবহার লেখো, সেখানে তোরা কিন্তু এই জিনিসটা বলতে পারবি, ইউজ করতে পারবি, যে অ্যাম্পলিচিউড মডুলেটেড ওয়েভ তৈরি করার জন্য কিন্তু এই জিনিসটা ইউজ হয়। ওকে না, এরপর জিনিসটা চলে এসেছি এটা দেখতে, সেটা হলো এখানে ছবিটা কেটে গেছে, বাই দ্য ওয়ে কেন কেটেছে আমার তো জানা নেই। তো এখানে আমরা কি দেখতে চলেছি, ডিটেকশন অফ এএম ওয়েভ। তো এএম ওয়েভ যে আমরা পাঠাই, এএম ওয়েভটাকে সিগন্যালে যে ডিমডুলেশন রয়েছে, ডিমডুলেশনটা হয় কি করে? তো এরকম একটা ওয়েভ পাঠাচ্ছি, তাই না? তো এরকম একটা ওয়েভ পাঠাচ্ছি, এবার কি হয় দেখ, ওয়েভটা পড়ার পরে ও দেখতে শুরু করে যে এনভেলপের ফ্রিকোয়েন্সিটা কত আছে, আর অরিজিনাল ওয়েভের মানে ভেতরে যে কেরিয়ার ওয়েভটা আছে তার ফ্রিকোয়েন্সিটা কী আছে। এখান থেকেও কী করবে, এনভেলপটাকে আলাদা করে নেবে, এখানে দেখে নে, এনভেলপটাকেও আলাদা করে নিয়েছে, অরিজিনাল ওয়েভটা ভিতরে রয়েছে কিন্তু কী করেছে না, এনভেলপটাকে আলাদা করে নিয়েছে। নেওয়ার পরে সেই এনভেলপটা হয়ে গেলো ওর অরিজিনাল সিগন্যাল, নিয়ে সেখান থেকে ও কিন্তু সেটাকে রিড আউট করতে পারবে, সেটাকে তখন ও পড়তে পারবে। এরপরে কী দেখতে পাচ্ছি, সংজ্ঞা ফঙ্গা দেখতে পাচ্ছি, কী বলছে না, বিস্তার এই কম্পাঙ্ক বিরূপণ কাকে বলছে, বলছে দূরসঞ্চারের ক্ষেত্রে বাহক তরঙ্গের ওপর তথ্য সরঙ্গকে সংকেতকে আরোপ করা হলে যদি বিস্তার অপরিবর্তিত থাকে, শুধুমাত্র কম্পাঙ্কের মর্থন মন্থর পর্যাবৃত্ত পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে কম্পন বিরূপণ বা ফ্রিকোয়েন্সি মডুলেশন বলা হয়। তো বিস্তার বিরূপণ বা অ্যাম্পলিচিউড মডুলেশনে দেখলাম কেরিয়ার ওয়েভের যে অ্যাম্পলিচিউড পার্টটা, সেখানে আমি মডুলেশন করেছিলাম, বাট এখানে আবার ফ্রিকোয়েন্সি মডুলেশন আমি করতে চলেছি, এর কিন্তু খেয়াল রাখবি, ভালো করে দেখ কোন পার্টে আমি মডুলেশনটা করছি। ঠিক আছে, তো জায়গাটা কি আছে করার? দেখো জায়গাই দেয় নাই, কোনো মানে হয়। তো সাপোজ এই ক্ষেত্রে আমি একই কাজ করছি, আমার কাছে অরিজিনাল সিগন্যাল রয়েছে ভি ইকুয়াল টু ভি নট
সাইন ওমেগা টি, ওকে না? এবার আমি কি করছি, একটা তরঙ্গ নিচ্ছি স্মল ভি ইকুয়াল টু স্মল ভি নট সাইন স্মল ওমেগা টি, ঠিক আছে? এইবার ঘটনা হলো আমি দেখতে চাইছি এখানে ফ্রিকোয়েন্সি কী করে মডুলেট করব। তো ফ্রিকোয়েন্সি মডুলেট করার রাস্তাটা হলো, এখানে দেখ এর ক্ষেত্রে কি আছে, না ওমেগা টি রয়েছে এবং এক্ষেত্রে রয়েছে স্মল ওমেগা টি রয়েছে, ঠিক আছে না? এবার সেখানে আমি কি করে বিরূপণ করব, ফার্স্ট অফ অল আমি নিয়ে নিই ওমেগা, সরি ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি ডি থিটা ডিটি, যেখানে থিটাটা ইকুয়াল টু কি ফেজ বা দশাকে বোঝাচ্ছে, তাই না? ফেজ বা দশাকে বোঝাচ্ছে। তো এইভাবে বলতে পারি কি আমি ওমেগা টাইমস টি ইকুয়াল টু আমার ফেজ মেবি থিটা, থিটাও ধরতে পারি বা ফাইও ধরতে পারি, ওকে? এবার ঘটনাক্রমে এই যে থিটা বা ফাই বসে রয়েছে এই থিটার মধ্যে আমি এবার গোলযোগ করব, কিরকম ভাবে গোলযোগ করব। ইনিশিয়ালি দেখ ফেজটা কত ছিল আমার, সিগমা টি ছিল, ইনিশিয়ালি কি ছিল সিগমা টি ছিল। আমি ওখানে গোলযোগ দিয়ে কি করেছি, এইখানে যদি জিনিসটাকে ঢুকিয়ে দিই ওমেগার মধ্যে, ওমেগাটাকে যদি মডুল ডিফারেন্ট করে দিই আমি, কিরকম ভাবে রাখবো ওমেগা প্লাস, ওমেগা প্লাস সাম যেটা ছিল কে, কে রেখেছিলাম না বিটা রেখেছিলাম আগের বার, বিটা নিয়েছিলাম না, ঠিক আছে সাম বিটাই নিয়ে নিই, সাম বিটা ভি নট সাইন ওমেগা টি লাইক দিস, এটাকে আমি নিলাম, ওকে? এবার এসে যদি ডিডিটাকে অপারেট করাই এবারে থাকবে ডি থিটা, ফেজ ফটাফট বোথ সাইড ইন্ডিকেট কর, বোথ সাইড ইন্ডিকেট করলে এখানে কি থাকলো ওমেগা টি, ওমেগা টি থাকলো, প্লাস এখানে বিটা ভি নট ইজ এ কনস্ট্যান্ট, তো বিটা ভি নট বাইরে বেরিয়ে এলো, সাইন ওমেগা টি ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা ইন্টু পড়ে থাকবে কি, এটা আর কিছু থাকলো না, এখানে থাকলো থিটা। তো এই থিটাটাকে এবার আমি ফেজের জায়গায় ইউজ করব, ফেজ মানে কি বলতো, আমি তোকে বুঝিয়েছি যে যে কোনো একটা ওয়েভে সাইন বা কস পার্টের পরে যে আর্গুমেন্ট পার্টটা থাকে সেটাকে আমি বলি ফেজ, দেয়ার এবার কিন্তু ফেজ হয়ে গেল এই জিনিসটা, ঠিক আছে বসিয়ে দে। তাহলে আমার কি হয়ে গেল, বিরূপিত তরঙ্গের, বিরূপিত তরঙ্গের কি পেয়ে গেছি, ইকুয়েশন পেয়ে গেছি ভি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি প্লাস, প্লাস নয় মাইনাস বিটা ভি নট বাই ওমেগা কস ওমেগা টি, এখানে খেয়াল করার জিনিসটা কি আছে ভালো করে বুঝবি, এখানে খেয়াল করার জিনিস হলো ভালো করে দেখ অ্যাম্পলিচিউডটা ভি নট ছিল, ভি নটই আছে, অ্যাম্পলিচিউড চেঞ্জ হয়নি, কিন্তু ভেতরে কম্পাঙ্কের পার্টের মধ্যে কিন্তু একটা এই জিনিস ঢুকে বসে আছে বিটা ভি নট কস ওমেগা টি বাই ওমেগা, এই একটা পার্ট কিন্তু এখন ঢুকে বসে রয়েছে, তাই কারণে এবার কি হলো ফেজ বা কম্পাঙ্কটা আমার পরিবর্তন হলো, তাই এটাকে আমি বলবো কম্পাঙ্ক বিরূপণ। এবার কম্পাঙ্ক বিরূপণ হলে ওয়েভটা কিরকম দেখতে হয়, বিস্তার বিরূপণ তো দেখেছিস, কম্পাঙ্ক বিরূপণের মনে হয় না ছবি আমার কাছে এখানে অ্যাভেলেবেল আছে, না থাকলে হাতে এঁকে দেখিয়ে দেবো কোনো ব্যাপার নয়, এরকম ধরনের, এরকম ধরনের ধরে নে। তো এক্ষেত্রে এনভেলপটা কাজ করবে, ঠিক আছে না, এটা বেঁকে গেছে হালকা, এবার ঠিক আছে, এবার ওয়েভটাকে আঁকি, দেখে নে।
কি দেখলাম আমরা, দেখছি যে অ্যাম্পলিটিউড বা বিস্তার যা ছিল তাই রয়ে গেছে। ঘটনা কি হয়েছে, ঘটনাক্রমে ভালো করে দেখ, এই রিজিয়নটা দেখ, এই রিজিয়নটা অনেক পাতলা, এই রিজিয়নে ওয়েভটা অনেক মোটা মোটা, এখানে আবার পাতলা, এখানে আবার মোটা মোটা। জিনিসটা কি হচ্ছে, কম্পাঙ্ক কখনো বাড়ছে, কখনো কম্পাঙ্ক কমছে, এই জিনিসটা পরিবর্তন হচ্ছে এখানে। এই 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 যে ওয়েভটা, এটা দেখতে অনেকটা সেই সাউন্ড যখন ট্রাভেল করছে সেইখানের মতন, অনেকটা ওখানে দেখতে। যদি ওখানে তির্যক তরঙ্গ আমরা কখনোই আঁকবো না, ওখানে আমরা কী আঁকবো, কম্প্রেশন ওয়েভস, প্রেশার ওয়েভ, দেখো ওইগুলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর তার মতো দেখতে অ্যাজ ইফ এখানে এটা তির্যক তরঙ্গ বসে রয়েছে। ওকে, এরপর কী রয়েছে বলছে, বাহক তরঙ্গের সম্প্রচারে ব্যাহিত ক্ষমতা। বাহক তরঙ্গ কী রয়েছে আমার কাছে ভালো করে বোঝ, বাহক তরঙ্গর ফর্মুলা কী রয়েছে, ভি ইকুয়াল টু ভি নট সাইন ক্যাপিটাল ওমেগা টি, তাই না? এবার এটাকে যদি সম্প্রচার করতে হয় আমার কিছু পরিমাণ শক্তি খরচা হয়ে যাবে। শক্তি খরচার ফর্মুলা রয়েছে কি, পাওয়ার পি ইকুয়াল টু, পাওয়ারের ক্ষমতা ফর্মুলা বলছি, পাওয়ার পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এবার দেখ, এটা এসি সিগনাল, এটা কি এসি সিগনাল, তো আমাকে পাওয়ার নিয়ে কাজ হবে না, আমাকে কি করতে হবে, অ্যাভারেজটা বের করে নিতে হবে, পি অ্যাভারেজ, বোথ সাইডে অ্যাভারেজ মেনে দেয়। এবার নিচে আরটা তো ভাই কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্সটা তো কনস্ট্যান্ট, অ্যাভারেজ মেনে দিলাম, কী থাকলো, ভি নটটা কনস্ট্যান্ট হয়ে গেল, সাইন স্কোয়ার ওমেগা টি তার অ্যাভারেজ। ভালো করে বোঝ, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ফাংশন যদি হয় তার অ্যাভারেজ অলওয়েজ হয় হাফ, ঠিক না? তো ভি নট স্কোয়ার বাই, নিচে আরটা বসেছিল, তো ভি নট স্কোয়ার বাই টু আর। ওকে, জিনিসটা বোঝা গেল, খুব ইজি জিনিস। এই জিনিস ওইটাই তো বলছিলাম তোদেরকে বারবার করে, এই একই জিনিস তোদেরকে বারবার বলছিলাম যে এই যে চ্যাপ্টারে যা কিছু করছি সবই আমরা আগে করে এসেছি, তো ওই কারণে এই চ্যাপ্টারটাকে অনেক সময় কি করা হয়, অনেক সময় না অ্যাকচুয়ালি নিটে বা জেইতে কনসিডার করা হয় না, ইভেন সিবিএসইতেও, সিবিএসই বোর্ড পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টারটা পুরো বাদ, কেবলমাত্র তোদেরই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জিনিসটা রয়েছে। তো তারপরে বিস্তার বিরূপণের জিনিসটা পড়ে নিই, ভি ইকুয়াল টু ভি নট, তারপরে কী রয়েছে দেখে নি, হ্যাঁ কী ছিল, ভি ইকুয়াল টু ভি নট, আর এখানে সাইন ওমেগা টি, ফটাফট ইকুয়েশনটা আমি লিখে দেবো, অ্যাম্পলিটিউড মডুলেশনের কোথায় বানালাম রে, এই তো ভি নট ওয়ান প্লাস কে সাইন ওমেগা টি, সাম কে নট ওয়ান প্লাস সাম কে সাইন স্মল ওমেগা টি সাইন ক্যাপিটাল ওমেগা টি। এবার একটা কাজ করে, এটাকে কি করবি, এক্সপ্যানশন করে দে, এটাকে এক্সপ্যান্ড করে দে, তাহলে ভি নট পড়ে থাকলো, আচ্ছা ভি নট সাইন ওমেগা টি দেখে আগে স্কোয়ার করবো, একটা কাজ কর, আগে স্কোয়ার কর, ভি স্কোয়ার বাই আর বের কর, পাওয়ার পি, তো কি থাকবে, ভি নট স্কোয়ার বাই আর পড়ে থাকবে, এর মধ্যে এই জিনিসটা পুরো স্কোয়ার হবে, এটাও স্কোয়ার হবে, তো ওয়ান প্লাস টু কে সাইন ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি, তারপরে কি থাকবে, সাইন স্কোয়ার ক্যাপিটাল ওমেগা টি। ওকে, ঠিক আছে, এবার কি করবি, অ্যাভারেজ লাগাতে হবে, এখানে অ্যাভারেজ লাগা, অ্যাভারেজ লাগবে, এটা তো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট হয়ে গেল, ভেতরে কি হবে, এটার উপর অ্যাভারেজ লাগবে, সাইন স্কোয়ারের উপর অ্যাভারেজ লাগবে, এখানে সাইন স্কোয়ার ওমেগা টির উপর অ্যাভারেজ লাগবে, ক্লিয়ার আছে? এবার দেখ সাইন, আচ্ছা টু কের উপরে কেন লাগালাম, এখানে টু কেটা তো কনস্ট্যান্ট, এখানে এখানে লাগবে, এখানে লাগলো, এখানে লাগলো, এখানে লাগলো, ভালো করে বোঝ, সাইন ওমেগা টি হোক বা কস ওমেগা টি, যে কোনো সাইনোসয়েডাল ফাংশন তার ফুল সাইকেল অ্যাভারেজ অলওয়েজ জিরো হয়, তো এইটা কত দেবে, এটা আমাকে জিরো দিয়ে দেবে, এই জিনিসটা দিয়ে দেবে হাফ, এখানে সাইন স্কোয়ার ওমেগা টির জন্য একটা হাফ দিয়ে দেবে, ঠিক আছে? তো আমার কাছে কত চলে এলো দেখে নি, চলে এলো এখানে, আচ্ছা হ্যাঁ চলে ভি নট স্কোয়ার বাই আর, ব্র্যাকেট খোল, এখানে একটা হাফ থাকবে, ওই হাফটা একটা কাজ কর, ওই হাফটাকে বাইরে বার করে নিই, টু আর, আর এখানে কত চলে এলো, তাহলে ওয়ান প্লাস হাফ, ওয়ান প্লাস হাফ। এবার ভালো করে বোঝ, ভালো করে বোঝ, এটা কি বিস্তার বিরূপিত তরঙ্গ, অর্থাৎ এই অ্যাম্পলিটিউড মডুলেটেড ওয়েভের এটা হচ্ছে এনার্জি। এবার এই এনার্জিটা কে খাচ্ছে, এই এনার্জিটা খাচ্ছে কেরিয়ার ওয়েভ খাচ্ছে, আর এই এনার্জিটা কি খাচ্ছে, পার্শ্বপটিতেও খাচ্ছে, আমার কেরিয়ার ওয়েভটা খাবে, আমার বিরূপিত তরঙ্গের জন্যও খাবে, ঠিক কিনা? তাহলে এটাকে কি লিখতে পারি,
পাওয়ার অফ কেরিয়ার প্লাস পাওয়ার অফ মডুলেশন লাইক দিস, ইয়েস অর নো? এবার কেরিয়ার ওয়েভে কতটা পাওয়ার খরচা হয় আগের পেজে তোরা করে এসেছিস, আগের পেজে করে এসেছিস, সেটাকে যদি এখানে বিয়োগ দিয়ে দিই, তো পাওয়ার অফ মডুলেশন ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই টু আর, এখানে এই পার্টটা ভেঙে যাবে, প্লাস ভি নট স্কোয়ার বাই ফোর আর মাইনাস পিসি। এই কেরিয়ার ওয়েভে পাওয়ার কত ছিল মনে পড়ে? ভি নট স্কোয়ার বাই টু আর ছিল, বিশ্বাস না হলে দেখে নে। এটা ভি নট স্কোয়ার বাই টু আর ছিল, এটা কার ছিল? শুধুমাত্র বাহক তরঙ্গ কেরিয়ার ওয়েভের। লিখে ফেল এখানে ভি নট স্কোয়ার বাই টু আর। এবার ফটাফট কি করতে হবে, কাটাকাটি করতে হবে, ভি নট স্কোয়ার বাই টু আর, ভি নট স্কোয়ার বাই টু আর কেটে গেল। তো এটা কি থাকলো? ভি নট স্কোয়ার বাই ফোর আর, এটাকে আমি এভাবে লিখতে পারি পিসি বাই টু, পিসি বাই টু, মানে কেরিয়ার ওয়েভের যা এনার্জি তার থেকে হাফ এনার্জি আরও এক্সট্রা খরচা হচ্ছে আমার, বুঝতে পারলি? হাফ এনার্জি আরও এক্সট্রা খরচা। চলো এরপরে বলছে কম্পাঙ্ক বিরূপণ বা ফ্রিকোয়েন্সি মডুলেশন আমার কতটা এনার্জি খরচা হচ্ছে। তো ফ্রিকোয়েন্সি মডুলেশন ইকুয়েশনটা যদি তোর মনে থাকে, বি ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি প্লাস কে ভি নট বাই কি ছিল রে, সেটা ছিল দেখে নি দাঁড়া, মাইনাস বিটা ভি নট বাই ওমেগা, মাইনাস বিটা ভি নট বাই ওমেগা, মাইনাস বিটা ভি নট বাই ওমেগা সাইন ওমেগা টি লাইক দিস। ঠিক আছে, ইয়েস অর নো? এটা ভালো করে বোঝ। এখানে যদি আমি ভি স্কোয়ার বাই আর করি, পাওয়ার পি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি হবে? ভি নট স্কোয়ার হয়ে যাবে, আর চলে যাবে, এখানে চলে আসবে সাইন স্কোয়ার, ব্র্যাকেটে পুরো আর্গুমেন্টটা সেম, এটার উপরে কি পড়বে? অ্যাভারেজ পড়বে। এখানে দেখে নে, পাওয়ারের অ্যাভারেজ যদি মারি, এখানে ভি স্কোয়ার অ্যাভারেজ পড়বে, ভি নট স্কোয়ারটা তো কনস্ট্যান্ট, এর উপরে অ্যাভারেজ পড়বে না, সাইন স্কোয়ার এই পার্টটাতে অ্যাভারেজ পড়বে। এবার দেখ, সাইন স্কোয়ারের ভেতরে যেটুকু জিনিস রয়েছে এটা তো পুরো সাইন স্কোয়ারের ভেতরে রয়েছে, এই ফাংশনটা তো আলাদা আলাদা সাইন ফাংশন নয়, একটাই সাইন ফাংশন। তো একটা সাইন ফাংশনের অ্যাভারেজ অলওয়েজ কি হয়? হাফই তো হয়, এটার ভ্যালু তো অলওয়েজ হাফ হবেই, ইয়েস অর নো? তাহলে আমার পাওয়ারটা কত হয়ে গেল? পাওয়ার পি ইকুয়াল টু, এখানে কত হলো? ভি নট স্কোয়ার বাই আর, টু আর। এবার দেখেন এই পাওয়ারটা কেরিয়ার ওয়েভে যা পাওয়ার খরচা হচ্ছে তার সাথে পুরোপুরি সমান, তার মানে আমার এক্সট্রা কোনো পাওয়ার খরচাই হচ্ছে না, বোঝা গেল? দেয়ারফোর এখানে যদি করতে চাই পাওয়ার অফ মডুলেশন, ঠিক আছে, এটা কত হয়ে যাবে? পাওয়ার এটা পি মাইনাস পিসি ইকুয়াল টু জিরো। ভালো করে বুঝতে পারলি? এটা দেখ, এখানে টোটাল পাওয়ার বেরিয়েছে ভি নট স্কোয়ার বাই টু আর, আর আমার কেরিয়ার ওয়েভেও কিন্তু পাওয়ারটা এক্স্যাক্টলি খরচ হয় ভি নট স্কোয়ার বাই টু আর। দেয়ারফোর এই দুটো এনার্জি কিন্তু ভাই সেম, এই দুটো এনার্জি কি? এই দুটো এনার্জি সেম। দেয়ারফোর আমার কোনো এক্সট্রা এনার্জি খরচাই হয় না, এই কারণে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা কম্পাঙ্ক বিরূপণ করাটা কিন্তু বেটার পদ্ধতি। ওকে, এরপর দেখছি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে বাহক তরঙ্গ কি করে বিস্তার করছে। তো তার আমি উদাহরণ দেখব, প্রথম দেখছি পৃষ্ঠ তরঙ্গ বা ভূমি তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ বা ভূমি তরঙ্গ। এখানে কি হচ্ছে, সিনটা দেখ, একটা এরকম অ্যান্টেনা থেকে ওয়েভ ছাড়ছি এবং সেটা বায়ুর মধ্যে দিয়ে এইভাবে করে প্রচার হচ্ছে। এখানে জিনিসটা কি হয়, বায়ুর খুব কাছাকাছি ওয়েভটাকে ছাড়া হয়, ঠিক আছে, এবং যখন ওয়েভটাকে ছাড়া হয়, ওয়েভটা যখন ছাড়ছি, এখানে ট্রান্সমিটার হচ্ছে, দেখ এখানে ট্রান্সমিটার টি বসানো রয়েছে, তখন কিন্তু ওয়েভটা পুরোপুরি পারপেন্ডিকুলার, ওয়েভটা পুরোপুরি পারপেন্ডিকুলার, ভালো করে বোঝ, ঠিক আছে। তারপরে কি হবে, ওয়েভটা যতটা দূরে যেতে থাকে, যত দূরে থাকতে যেতে থাকে কি হয়, ভূমির দিকে হেলে পড়ে, ভূমির দিকে হেলে পড়ে, ঠিক আছে। তো ট্রান্সমিটেড ওয়েভটা বা প্রেরিত তরঙ্গ ভূমির সাথে লম্বভাবে থাকলেও দূরে যেতে যেতে, লম্বভাবে বলতে লম্বভাবে পোলারাইজ থাকলেও, লম্বভাবে সমাবর্তিত, সমাবর্তিত থাকলেও দূরে যেতে থাকলে, দূরে যেতে থাকে, দূরে যেতে থাকলে থাকলে আনুভূমিক অংশ আনুভূমিকভাবে ভাবে হেলে পড়ে, এই আনুভূমিক তরঙ্গ কিন্তু, এই আনুভূমিক অংশ আনুভূমিক উপাংশ
ভূমি দ্বারা শোষিত হয়, ভূমি দ্বারা শোষিত হয় এটাকে বলা হয় অ্যাটেনুয়েশন। বুঝতে পারলি? এবার যেহেতু ওয়েভটা অ্যাটেনুয়েট হয়ে যায়, এই কারণে কিন্তু এই মোড অফ ট্রান্সফার হয়ে অনেক দূর অব্দি ওয়েভ যেতে পারবে না। কি হবে? অনেক দূর অব্দি ওয়েভ যেতে পারবে না। আর এই ক্ষেত্রে কি হয়, মোটামুটি কম ফ্রিকোয়েন্সির ওয়েভ আমরা কিন্তু ইউজ করব। ঠিক আছে, মোটামুটি কম ফ্রিকোয়েন্সির ওয়েভ আমরা এখানে ইউজ করব। এরপর দেখতে পাচ্ছি দেশ তরঙ্গ বা স্পেস ওয়েভ। এই স্পেস ওয়েভ জিনিসটা কি? এই স্পেস ওয়েভ জিনিসটা তোরা দেখছিস, এটা তো সবার সবার উপরে চলে যাচ্ছে স্পেস ওয়েভটা। তার আগে মাঝে মাঝে এটা কিছু ছিল না, এই স্কাই ওয়েভ, স্কাই ওয়েভে চলে আসি। এই স্কাই ওয়েভের গল্পটা কি? স্কাই ওয়েভটা হয়, এখানে দেখ আয়োনোস্ফিয়ার রয়েছে। এটা কোন তরঙ্গ, এটা কোন লেয়ার? আয়োনোস্ফিয়ার, আয়ন মণ্ডল, বাংলায় লিখে দিই আয়ন মণ্ডল। তো ঘটনাটা কি হচ্ছে, বায়ুর মধ্যে আয়ন মণ্ডল রয়েছে, তাই না? এখানে কি হয়, সিগন্যালটাকে একদম উপরের দিক করে ছোড়া হয়। ছুড়লে কি হয়, বায়ুর আয়ন মণ্ডলের মধ্যে দিয়ে, বায়ুর আয়ন মণ্ডলের মধ্যে দিয়ে কিন্তু ওটা এইভাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এটা কি হবে, টিআইআর হয়ে তরঙ্গটা এইভাবে কিন্তু আমার ভূমিতে আবার ফেরত চলে আসবে, এসে যেখানে তোর কালে ইয়ে আছে, কি বলে তোর ওই রিসিভার আছে, সেই রিসিভারে গিয়ে কিন্তু সিগন্যালটা পড়বে আর সে পড়ে ফেলবে সিগন্যালটার মধ্যে কি লেখা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলে আসি এই ওয়েভটা আর কি ঘটনা হয়। এখানে একটা জিনিস দেখছি যে ওয়েভটা বেরিয়ে যাচ্ছে, তো হ্যাঁ সেটাই হয়। এই ওয়েভের কিন্তু একটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি আছে, একটা সংকট কম্পাঙ্ক আছে, সংকট কম্পাঙ্কের থেকে, সংকট কম্পাঙ্কের চেয়ে, কম্পাঙ্কের চেয়ে উচ্চতর যদি কম্পাঙ্ক হয়, উচ্চতর কম্পাঙ্ক, কম্পাঙ্কের তরঙ্গ কি করে, আয়োনোস্ফিয়ার ভেদ করে বেরিয়ে যায়, আয়ন মণ্ডল ভেদ করে বেরিয়ে যায়। তাহলে বুঝতে পারলি, এখানেও মোটামুটি একটা রেস্ট্রিকশন রয়েছে এবং আমরা খুব হাই ফ্রিকোয়েন্সি কিন্তু এখানেও ইউজ করতে পারবো না। এরপর চলে আসছে যেটা মজার জিনিস, সেটা হচ্ছে স্পেস ওয়েভ। স্পেস ওয়েভের জিনিসটা কি হয়, এখানে দেখবি এখানে ছবিটা এরকম কেন লেখা রয়েছে ভাই, স্পেস ওয়েভ অ্যাজ দ্য নেম সাজেস্ট। একটা কাজ করি, স্পেস ওয়েভ সম্পর্কে আমরা শুধুমাত্র পড়াশোনা করব এবং এইটাকে যদি আমরা হাটিয়ে দিই, স্পেস ওয়েভ জিনিসটা কি, অ্যাজ দ্য নেম সাজেস্ট, এখানে কি হবে, ধর এখানে আমার কাছে আর্থ রয়েছে, পৃথিবী রয়েছে, ঠিক আছে না? এবার কি হবে, দেখ পৃথিবীর ওপরে অ্যান্টেনা লাগানো রয়েছে, তোরা জানিস। এবার ওই অ্যান্টেনা দিয়ে কি হবে বলতো, সিগন্যালটা যাবে, গিয়ে কত দূর যাবে, যাবে উপরে থাকা মহাকাশে, কি রয়েছে মহাকাশে, ভাসছে হচ্ছে বিভিন্ন স্যাটেলাইট, স্যাটেলাইটের কাছে এটা পৌঁছালো, পৌঁছালে পরে কি হবে, স্যাটেলাইট থেকে ওয়েভটা রিফ্লেক্টেড হবে, হয়ে এখানে থাকা একটা মানুষের ফোনে বা কারোর কাছে এসে পৌঁছাবে। সাধারণত স্যাটেলাইট মোবাইল সবাই ইউজ করে না, সাধারণত পুলিশ বা বর্ডার নিরাপত্তা রক্ষী এরাই কিন্তু ব্যবহার করে। এটাকে আমরা কী বলবো, স্পেস ওয়েভ। এবং যেহেতু বায়ুমণ্ডলের সমস্ত ইয়েকে, সমস্ত লেয়ারকে ভেদ করে এটা মহাকাশে যেতে লাগে, তাই কারণে এর ক্ষেত্রে কিন্তু কম্পাঙ্কটা অনেক বেশি হওয়া প্রয়োজন আছে। এরপর দেখতে পাচ্ছি কম্পাঙ্কের লিস্ট, আমি দেখতে পাচ্ছি এটার বিভিন্ন লিস্ট ফিস্ট রয়েছে, একটু মনে রাখতে হবে। ভেরি লো ফ্রিকোয়েন্সি কাকে বলবো, থ্রি থেকে থার্টি কিলোহার্টজকে। কোথায় ইউজ হবে, জাহাজ বা উড়োজাহাজের অবস্থান নির্ণয়, যুবজাহাজের সংযোগ রক্ষা, এগুলো করার কাজে কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। তারপরে যে সম্প্র কম্পাঙ্ক বা লো ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সিতে কী হচ্ছে, জাহাজ উড়োজাহাজের অবস্থান, জাহাজের অবস্থান এএম রেডিওতে এটা ইউজ করা হয়। এবং এই ধরনের তরঙ্গ কী করে আমরা পাঠাবো, এই ধরনের তরঙ্গ আমরা কী করে পাঠাবো, এই ধরনের তরঙ্গ পাঠানোর রাস্তা হচ্ছে, এই ধরনের তরঙ্গ পাঠানোর রাস্তা হচ্ছে, সবার আগে যেটা তোরা দেখেছিলি গ্রাউন্ড ওয়েভ। কি হবে, গ্রাউন্ড ওয়েভ যেটা বলেছিলাম সেই অ্যাটেনুয়েট হয়ে যায়, সেইভাবে পাঠাচ্ছি এটা। এরপর দেখতে পাচ্ছি মাঝারি তরঙ্গ, এই যে মিডিয়াম ফ্রিকোয়েন্সি কত আছে, 300 কিলোহার্টজ থেকে 3 মেগাহার্টজ।
তো এখানে আমরা কি করছি, এখানে আমরা মোটামুটি মাঝারি দূরত্বের রেডিও সম্প্রচার এখানে আমরা করতে পারি, ঠিক আছে। এখানে আমরা কি করব, সেই যেটা কিছুক্ষণ আগে পড়ে এলাম, কিছুক্ষণ পড়ে এলাম যে আয়ন মণ্ডলের মাধ্যমে কিন্তু আমরা এখানে পাঠাতে পারি। এরপরে কি রয়েছে, বলছে যে উচ্চ কম্পাঙ্ক, ভেরি হাই ফ্রিকোয়েন্সি। ভেরি হাই ফ্রিকোয়েন্সি কি আছে, এই যে তোর কম্পাঙ্ক রেঞ্জ দিয়েছে, বেশি দূরত্বের রেডিও সম্প্রচার, বিভিন্ন ধরনের অতি দূর সম্প্রচার। অতি দূর সম্প্রচার অলওয়েজ খেয়াল রাখবি, ডিরেক্ট কিন্তু অ্যান্টেনা দিয়ে বা ইয়ে দিয়ে কখনো হয় না, তোর কি বলে ওই আরে টাওয়ার দিয়ে হয় না, এটা করার জন্য কিন্তু আমাদের লাগবে সেই স্যাটেলাইট কমিউনিকেশন। তো এটা কিন্তু আমাদের সেই স্যাটকমের ভিজনে চলে এলো। ওকে, এরপর কি চললো, অতি উচ্চ ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। এখানে লোকেছে আবহাওয়া রেডিওর এখানে করা হয়, মেনলি এটা এফএম রেডিও ফেডিও এখানে ইউজ করা হয় না, লেখা আছে এফএম রেডিও বাট আমরা ইউজ করি না, এটাকে আমরা ইউজ করি ভেরি হাই ফ্রিকোয়েন্সির জন্য, ভেরি হাই সরি এখানে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করি, কিন্তু মোটামুটি 5G 5G ওখানে ইউজ হয়ে যায়। এরপর রয়েছে অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ রেঞ্জ আমরা ইউজ করছি কৃত্রিম উপগ্রহ মাধ্যম সঞ্চার, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যখন আমরা সঞ্চার করছি সেখানে ধর একটা কী হচ্ছে অ্যাস্ট্রোনট মঙ্গলে গেছে বা চাঁদে গেছে, তার সাথে আমায় কমিউনিকেশন রাখতে হবে, তার সাথে কমিউনিকেশন কী করে রাখবো, তার রাস্তা হচ্ছে অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ ইউজ করা, ঠিক আছে। তো এই গ্রাফগুলো তোরে ফটাফট পড়তে হবে। যাই হোক, আজকের ক্লাস আমাদের ইউটিউবে এখানেই শেষ। যদি তোদের সামারিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবি কোনটা বুঝতে পারলি কোনটা বুঝতে পারলি না, জিজ্ঞেস করবি, ডাউট থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করবি, এবং তার সাথে কী করবি, এই চ্যাপ্টারে যা প্রশ্নগুলো আছে ভালো করে প্র্যাকটিস করবি, খুব বেশি প্রশ্ন এখানে প্র্যাকটিস করার দরকার নেই, থিওরিটিক্যালি যেগুলো বুঝেছি সেগুলোকেই ভালো করে লিখবি প্র্যাকটিস করবি, কারণ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে নিউমেরিক্যাল অ্যাস্তাচ আসে না, যেগুলো ইম্পর্টেন্ট ছিল আগের দিনে WBGE বা এখানে আসতো, বোর্ডসেও হয়তো আসতো, কিন্তু এখন কিন্তু বোর্ডসে যা ট্রেন্ড রয়েছে এখান থেকে খুব একটা প্রশ্ন সেই হিসাবে আসে না, ঠিক আছে। তো মোটামুটি যা পড়েছি ভালো করে পড়তে থাকো, বেস্ট অফ লাক, বাই বাই, সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ইয়ার।